सुप्रिय शिक्षार्थीबृंद सबार प्रिय प्रतिष्ठान गाईबान्धा सदर उपजिला मॉडल स्कूल एंड कॉलेज पत्रिका आयोजित ऑनलाइन क्लासे पंचम श्रेणी शिक्षार्थी सबा के स्वागत जानाच्छि। आज के पंचम श्रेणी अध्याय एकेर आमादेर मुक्तियुद्ध एटी आलोचना करब। अध्याय एक आमादेर मुक्तियुद्ध आज के जे विषयटा आलोचना करब सेटी हलो युद्धेर सूचना। युद्धेर सूचना पाठ शिरोनाम। युद्धेर सूचना आमादेर मुक्तियुद्ध आमरा जानी जे 1971 सालेर दीर्घ 9 मास रक्तक्षयी युद्धेर माध्यमे आमादेर आजकेर ई स्वाधीन बांग्लादेश अर्जन करेछि। तो आजकेर विषयटी युद्धेर सूचना आमरा एकटु आलोचना करब। प्रिय शिक्षार्थीबृंद तोमरा अवश्यई पाठ्यबई अनुसरण करबे पढ़बे। 1971 सालेर महान मुक्तियुद्धे 1971 सालेर महान मुक्तियुद्ध आमादेर बांगाली जातिर इतिहासे एकटी गौरवमय घटना। केनना एई मुक्तियुद्धेर माध्यमे आमरा लाभ करेछि आमादेर ए प्रिय मातृभूमि बांग्लादेश। 1947 साले ब्रिटिशरा एई उपमहादेश छेड़े चले जावार पर दुईटी स्वाधीन राष्ट्र प्रतिष्ठित हय, एकटी भारत अन्यटी पाकिस्तान। ताहले ब्रिटिशरा एई उपमहादेश छेड़े चले जाए कत साले? 1947 साले। তারা প্রায় কত বছর শাসন করেছিল? প্রায় 200 বছর ইংরেজরা। প্রায় 200 বছর তারা শাসনও করেছে, শোষণও করেছে। তারপরে তারা 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে চলে যায়। চলে যাওয়ার পর দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটি ভারত, অন্যটি পাকিস্তান। এই পাকিস্তান নামক রাষ্ট্র যেটি সৃষ্টি হয় সেটি পূর্ব পশ্চিম পাকিস্তান নিয়ে এটি গঠিত হয়, সৃষ্টি হয়। তো পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই, সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্নভাবে আমাদের পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অনেক অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। এই যে অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছিল এর বিরুদ্ধে কিন্তু আমাদের বাঙালিরাও প্রতিবাদ আন্দোলন করেছে।
এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ আন্দোলনের ঘটনা আমরা এখন দেখব। সেটি হলো 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন কি? যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরে আমাদের পূর্ব পাকিস্তানের অধিকাংশ লোকের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের এই মুখের ভাষা বাংলা ভাষাকে কেড়ে নিয়ে তারা উর্দুকে চাপাই দিতে চেয়েছিল, যার প্রেক্ষিতে 1952 সালের ভাষার জন্য আন্দোলন হয়েছিল। এটি হলো ভাষা আন্দোলন। এরপরে 1966 সালের ছয় দফা আন্দোলন, 1966 সালে ছয় দফা, 1966 সালে ছয় দফা আন্দোলন। আমরা একটু আগে আলোচনা করলাম যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিভিন্নভাবে আমাদের উপরে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শাসন শোষণ চালিয়েছিল। এ থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে ছয় দফা দাবি পেশ করেন। এটি ছিল কিন্তু আমাদের বাঙালির মুক্তির সনদ। এটি হলো ছয় দফা দাবি আন্দোলন। তারপরে 1969 সালের গণ অভ্যুত্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মূল বইয়ে দেখবে এটি ছকে আছে আর কি। 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তারপরেও কিন্তু আমাদেরকে ক্ষমতা দেয়নি। তারপরে 1971 সালের 25 মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় গণহত্যা এবং বাঙালির প্রতিরোধ। 1971 সালের 25 মার্চ রাতে, এটি আমাদের কালো রাত, এই রাতে পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের বাঙালিদের উপর অনেক অন্যায় অত্যাচার, বাড়িতে অগ্নিসংযোগ, নারী নির্যাতন, হত্যা মতো জঘন্যতম ঘটনা ঘটিয়েছিল। তারপরে 1971 সালের 26 মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু। 26 মার্চ আমাদের কি স্বাধীনতা দিবস। এরপরে আমরা দেখব যে মুক্তিযুদ্ধের শুরুর এক মাসের মধ্যেই, মুক্তিযুদ্ধের শুরুর এক মাসের মধ্যেই 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার বলে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে মুজিবনগর সরকার কাকে বলে? তাহলে আমরা এখানে উত্তরটা পেয়ে যাব যে মুক্তিযুদ্ধের শুরুর এক মাসের মধ্যেই 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এখানে আরও একটি প্রশ্ন হতে পারে, বলে রাখা ভালো, যে মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 1971 সালের 10ই এপ্রিল। এরপরে আমরা দেখব কোথায় এবং কখন শপথ নেয়। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান মুজিবনগর নামে পরিচিত, আমবাগানে 17ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। তাহলে আমরা যদি বলি মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে? 17ই এপ্রিল। এই সরকার কাদেরকে নিয়ে গঠিত হয় আমরা এখন দেখব। তাহলে আমরা দেখলাম মুজিবনগর সরকার কখন গঠিত হয়, 1971 সালের 10ই এপ্রিল। শপথ গ্রহণ করে কখন? 17ই এপ্রিল। কোথায় করে? তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান মুজিবনগর। এই মুজিবনগর সরকার কাদেরকে নিয়ে গঠিত হয়?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তাহলে এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ওয়াইসি রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাহলে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এ সরকারের অন্যতম সদস্য ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই সরকারের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এখানে একটা কথা যে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? সৈয়দ নজরুল ইসলাম। কেন করেন? যেই সরকার গঠন হওয়ার পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার আগেই অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরী তাকে বন্দী করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়, যার অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম, কিন্তু রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এই সরকার কাদের নিয়ে গঠিত হয়? আমরা এখন পরিষ্কার যে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তারপরে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে বা সঠিক পথে পরিচালনা করা এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন, জনমত গঠন এবং সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকারের সফলতা কিন্তু লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর কী হয়? মুক্তিযুদ্ধের গতিটা বৃদ্ধি পায়। এ সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে ছোট ছোট প্রশ্ন হতে পারে। তোমরা টেক্সটবুক পড়ে এ প্রশ্নগুলো অবশ্যই দেখবে, যেমন ভাষা আন্দোলন কত সালে হয়, 1952 সালে। তারপরে 2 নম্বরে 6 দফা আন্দোলন কত সালে হয়? 6 দফা আন্দোলন 1966 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দগুলো মূল বইয়েও আছে, আমি জাস্ট একটু তোমাদেরকে প্রশ্নগুলো লিখে দিলাম, তোমরা এইভাবে প্রশ্ন তৈরি করবে। তারপরে যেমন গণ অভ্যুত্থান কত সালে হয়? 1969 সালে। তারপরে এখানে আরেকটি, এই সবটা পুরোটাই মুখস্থ করবে, এখানে আরেকটা প্রশ্ন, যে মুজিবনগর সরকার কাকে বলে? মুজিবনগর সরকার
কাকি বলে। এ প্রশ্নটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছকটার নিচে মূল বইয়ে দেখবে, ছকের নিচেই মুক্তিযুদ্ধের শুরুর ঠিক এক মাসের মধ্যেই 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই প্রশ্নটি অবশ্যই তোমরা পড়বে, একটা সেন্টেন্স, তারপরে মুজিবনগর সরকার কখন গঠিত হয় ওই সেন্টেন্সটাতেই আছে, ওই বাক্যটিতেই আছে, 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয়। শপথ গ্রহণ করে কখন? 1971 সালের 17ই এপ্রিল। কোথায় করে? তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা মূল বইয়ে, এই ছকের নিচে মূল বইয়ে অবশ্যই তোমরা দেখবে, সুন্দর করে এই প্রশ্নগুলো উত্তর আছে। তারপরে এই সরকার কাদের নিয়ে গঠিত হয়? আমি বললাম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তারপরে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থ পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, আর হলো স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামারুজ্জামান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে, পড়বে। মুজিবনগর সরকার কাকে বলে? তারপর আরেকটি প্রশ্ন হতে পারে, মুজিবনগর সরকার, মুজিবনগর সরকার গঠিত, গঠন করা হয় কখন? তারপরে মুজিবনগর, মুজিবনগর এটা গঠন করা হয় কখন? 10ই এপ্রিল, 1971 সালের 10ই এপ্রিল। তারপরে শপথ গ্রহণ মুজিবনগর সরকারের, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত, কখন, কখন করে? 1917 এপ্রিল, 17ই এপ্রিল গঠিত, 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17ই এপ্রিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, সুন্দর করে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে পরবর্তী বিষয়ে আমরা আলোচনা চলে যাব, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী, এই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আমি আবারও সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।